টলিউডের তুমুল জনপ্রিয় তারকা কৌশানী মুখার্জি। রূপ, সৌন্দর্য আর গ্ল্যামারে এই প্রজন্মের দর্শকদের কাছে বেশ পছন্দের তিনি। কাজ করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়, কিন্তু অভিনয় থেকেও বর্তমানে প্রেম নিয়ে তিনি বেশি আলোচনায়। দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সাথে প্রেম করছেন কৌশানী। তবে কদিন আগেই গুঞ্জন ছড়ায় তাদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে, কিন্তু বিচ্ছেদের সেই জল্পনা আর সমালোচনা দুদিনের বেশি টেকসই হয়নি। এরপরই আবার তারা এক হয়ে সামনে আসেন, বুঝিয়ে দেন তাদের 7 বছরের প্রেম অতটাও ঠুনকো নয়। এদিকে সবচেয়ে মজার বিষয় হলো, সাময়িক অভিমান ভুলে কৌশানী ও বনি ফের ভালোবাসায় মজেছেন, আর সেই ভালোবাসার মানুষকে নিয়ে এবার উড়াল দিয়েছেন মালদ্বীপে। সেখানে গিয়ে একান্ত সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, মালদ্বীপ থেকে একের পর এক নজর কাটা ছবি শেয়ার করছেন কৌশানী। সেসব ছবিতে তাকে বেশ খোলামেলা রূপেই দেখা গেছে। টিয়ারংয়ের স্বল্প বর্ষণায় বেশ কয়েকটি ছবি আপলোড করে কৌশানী লিখেন দ্বীপের জীবন। অভিনেত্রীর ওই পোস্টে ভক্তরা কৌশানীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, দিয়েছেন বিভিন্ন ধরনের মতামত। আবার কেউ কেউ সেসব ছবি শেয়ারও করেছেন। অবাক করা বিষয়, বাদ যাননি কৌশানীর প্রেমিক বনিও। তিনি মন্তব্য করেন, আগুন। জানা গেছে মালদ্বীপের বিলাসবহুল মভেনপিক রিসোর্টে উঠেছেন কৌশানী ও বনি। এই রিসোর্টে এক রাত থাকার খরচ 65,000 থেকে 3.5 লাখ রুপি। বনি কৌশানীর ছবি দেখে আন্দাজ করা যায় তারা পুল সমেত কক্ষে রয়েছেন। এই কক্ষের একদিনের ভাড়া 85,000 রুপি থেকে শুরু।